করোনা সংক্রমণের পর রাজশাহীতে দেখা দিয়েছে হ্যান্ড স্যানিটাইজারের সংকট। বিত্তবানরা পেলেও পাচ্ছেন না দুস্থ ও প্রান্তিক মানুষরা। এক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন। ক্ষুদ্র পরিসরে উৎপাদনের পর করছেন বিতরণ। দুস্থদের খাদ্য সহায়তা সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন, প্রত্যাশা সমাজসেবকদের। প্রশাসনিক সহযোগিতা পেলে গতি পাবে সহায়তা কার্যক্রম, বলছে তরুণ সংগঠকরা। এসব বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। দেশে করোনা রোগী শনাক্তের পরপরই হু হু করে দাম বেড়েছে মাস্ক ও গ্লাভসের। চাহিদার চেয়ে সরবরাহ কম, তাই সংকট তৈরি হয়েছে স্যানিটাইজারের। সংকট নিরসনে রাজশাহী কলেজ সহ বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছে হাত ধোয়ার এ উপকরণ। তাদের দাবি, উৎপাদনের কাঁচামাল সহজলভ্য হলে এ সেবা দেয়া যেত আরো বেশি সংখ্যককে। এরকম যদি 300টি কলেজ 5,000 করে তৈরি করে তাহলে 1.5 লাখ তৈরি হবে। প্রান্তিক যারা জনগোষ্ঠী আছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে, তাদের মাঝে আমরা সরবরাহ করছি। 3 ফিট দূরত্ব বজায় রাখার জন্য আমরা সুনির্দিষ্ট একটি দাগ কেটে দিচ্ছি। দুস্থদের সহায়তা, গণসচেতনতা তৈরি ও খাদ্য উপকরণ নিয়ে মাঠে নামতে প্রস্তুত অনেক স্বেচ্ছাসেবী সংগঠন। উদ্যোক্তাদের দাবি, প্রশাসনিক বিধিনিষেধের কারণে পরিপূর্ণভাবে চালাতে পারছেন না কার্যক্রম। সামনে হয়তো আরো খারাপের দিক যেতে পারে, তো সেই সময় আমরা কিন্তু কাজ করতে চাই এবং এর জন্য আসলে দরকার সহযোগিতা প্রশাসনের। আমরা তরুণ সংগঠন যারা করে থাকি তাদেরকে যদি একটু চিহ্নিত করে দেয়, তাদের সাথেও একসাথে কাজগুলো করতে পারবো। সরকারের সিদ্ধান্ত মেনে ঘরমুখী হওয়ায় নানা সংকট তৈরি হয়েছে সামান্য আয়ের মানুষের। তাদের সহায়তায় সরকারের পাশাপাশি বিত্তবানদের উদ্যোগ প্রত্যাশা করছেন স্থানীয়রা। আমাদের কিন্তু খেটে খাওয়া মানুষের জীবন জীবিকার কথাটা কিন্তু ভাবতে হবে এবং এই ক্ষেত্রে আমাদের যারা বিত্তবান আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে। জেলা প্রশাসক জানালেন, সংগঠনগুলো যোগাযোগ করলে নিয়ম মেনে তাদেরকে দেয়া হবে পূর্ণ সহায়তা। তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় এবং কোন পদ্ধতিতে তারা এগিয়ে যাবেন, সেই বিষয়গুলো আমরা তাদেরকে গাইডলাইন দিতে পারবো। রাজশাহীতে সরকারিভাবে 40,400 দুস্থ পরিবারকে 10 কেজি চাল ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ দেয়া হচ্ছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী।